হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং উইথ আর্মিনা। আমার আজকের রেসিপি সর্ষে কাতলা। সর্ষে কাতলা লাঞ্চ হোক বা ডিনার, গরম ভাতের সাথে কিন্তু জমে যাবে। তো চলুন দেরি না করে দেখে নিই আজকের রেসিপিটি। সর্ষে কাতলা বানানোর জন্য আমি ফার্স্টেই মাছগুলোকে ম্যারিনেট করে নেব, আর ম্যারিনেশনের জন্য লাগবে সামান্য একটু নুন, হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। এখন ভালো করে এগুলিকে মাখিয়ে 20 মিনিট মতো রেখে দেব। এখন একটা মশলার পেস্ট বানাবো, তার জন্য একটা মিক্সিং জারে দিয়ে দিলাম 2 টেবিল চামচ হলুদ সর্ষে আর 1 টেবিল চামচ কালো সর্ষে, আর দিলাম অল্প একটু নুন যাতে এই সর্ষের তেতো ভাবটা চলে যায়, আর দিলাম 2 কাঁচা লঙ্কা। সামান্য জল দিয়ে এটার পেস্ট বানিয়ে নেব। কাতলা মাছগুলোকে 20 মিনিট মাখিয়ে রাখার পর এগুলোকে ভেজে নেব, আর ভাজার জন্য কড়াইতে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এবার আমরা মাছগুলোকে উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। মাছ আমাদের ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে তুলে নেব। মাছ ভাজার তেলেই আমরা পুরো রান্নাটা করে নেব, আর ওই তেলের মধ্যে আমরা 2 তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দিয়ে নিলাম। দিলাম পেঁয়াজ বাটা। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ পেস্ট করে নিয়েছি, আর দিলাম টমেটো বাটা। কিছুক্ষণ নাড়াচাড়ার পর দিয়ে দিলাম 2 টেবিল চামচ আদা রসুন বাটা, 1 টেবিল চামচ নুন, 1 টেবিল চামচ জিরের গুঁড়ো, 1 টেবিল চামচ ধনের গুঁড়ো, 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, আর দিলাম 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সমস্ত মশলা দিয়ে ভালোভাবে নাড়াচাড়ার পর সর্ষের যে মশলার পেস্টটা আমরা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এখন সর্ষে বাটাটা যে বাটিতে রেখেছিলাম সেই বাটি ধোয়া জলটা দিয়ে দিচ্ছি। সব কিছু ভালোভাবে নাড়াচাড়ার পর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে রাখলাম। দেখুন মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন দিয়ে দিচ্ছি 1/2 চামচ গরম মশলার গুঁড়ো আর 1 চামচ টমেটো সস। কিছুক্ষণ ভালোভাবে নাড়াচাড়ার পর দিয়ে দিলাম 1/2 চামচ চিনি, দিলাম 1 কাপ জল, তারপর ভেজে রাখা কাতলা মাছগুলো দিয়ে দিলাম। ভাজা মাছগুলোকে ভালোভাবে গ্রেভিটার সঙ্গে মিশিয়ে নিলাম, দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিতে হবে। ঢাকনা খুলে ওপর দিয়ে ছড়িয়ে দিলাম ধনে পাতা কুচি। আমাদের সর্ষে কাতলা রেডি। এখন আপনারা গরম ভাতের সঙ্গে এটিকে পরিবেশন করতে পারেন। এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, আর বাড়িতে অবশ্যই ট্রাই করে জানাবেন আপনাদের কেমন লাগলো। আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশন যায়। আজকের এই পর্যন্তই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবে।